বিশ্বকাপের পর ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর এশিয়া কাপ। এশিয়া কাপ 2023 শুরু হতে চলেছে। তোমরা জানিয়ে দাও কে চ্যাম্পিয়ন হতে চলেছে। আমি খেলবো না, কে খেলবে সেটা জানাচ্ছি। তবে এশিয়া কাপের প্রোমোটা দেখো এবং বলো এশিয়া কাপ কে জিতবে, কমেন্টে অবশ্যই লিখবা। হে ভাই, কি যে বলেন, আমি কমেন্ট করব না, কে কমেন্ট করবে এটা আমি জানাচ্ছি। আমরা সবাই শামিম ওসমান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ পাবন ভাই, সাকিব তো ফেসবুকে স্ট্যাটাস মেরেছে, সে বলেছে সে নাকি খেলবে না, কে খেলবে সেটা সে জানাচ্ছে। কও কি মিয়া, তাহলে কি মাহমুদুল্লাহদের নাম বললে দিব নাকি? পাপন ভাই, এটি তো বড় একটা টেনশন, হাতে যদি কোনোভাবে মাহমুদুল্লাহ রিয়াদের নাম বলি দেয় তাহলে তো বেড়া তেড়া লাগিয়ে যাবে। সাকিব তুমি এটা কি বলো? যাই হোক, তোমার সিদ্ধান্ত তোমারই, একান্ত তোমারই, এটা কারো ভালো লাগলেও তোমার, না লাগলেও তোমার, পক্ষ বিপক্ষে অনেক কথাই হবে, তবে সবচেয়ে ভালো কোনটা সেটা তুমি ভালো বুঝো। তাই তোমার এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে শতভাগ সম্মান জানাই। সঠিক বলেছেন। হ্যাঁ সাকিব, তোমারে অধিনায়কত্ব দিলাম, এখন তুমি খেলবে না, এটা আবার কি কথা? আরে পাপন ভাই, কি যে বলেন, আমি কি বলছি নাকি ক্রিকেট খেলবো না? তাইলে কি, তাইলে কি হবে, কে খেলবে এটা বলো। আরে বড় বড় টুর্নামেন্ট আইলেই ভারত আম্পায়ারে লয়ে খেলবে, এটাই বলতে চাই। ভাই আমি আগেই জানতাম আপনি এই ধরনের কথা বলবেন। আমরা একমত, ভারত আম্পায়ারে খেলে বড় বড় টুর্নামেন্টে সুবিধা পায়। আমি তো এটাই বলতে চাইছি, এইরকম আম্পায়ারে আমি খেলবো না, খেলবে ভারত। সাকিব তুমি যেটা বলেছো তোমার সাথে আমি একমত, এই বিরাট কোহলিরা মানে আম্পায়ারে খেলে কত কি ক্লিয়ার না ব্যাপার আছে। আমি চাইলে প্রধান নির্বাচক আর থাকবো না, কে থাকবে সেটা জানাচ্ছি। সবার কথা শুনে যেটা আমার মনে হচ্ছে, আমি বাংলাদেশের হেড কোচের চাকরিটা করবো না, কে করবে সেটা জানাচ্ছি। হ্যাঁ তুমি যাইও না, যাইও না, তুমি আমাদের শেষ ভরসা, তোমাকে দিয়েই তো আমরা মুশফিককে পরের বার তাড়াবো, তারপর সাকিবকে। কি তুমি যাচ্ছ কোথায়? যাবা না, তুমি যাবা না, তুমি গেলে কোচ হবে কি, আমাদের কথা শুনবে কি? তোমাদের কথাবার্তা শুনে আমার যেটা মনে হইতেছে, এইবার তো আমরা এশিয়া কাপ জিততে পারতাছি না, কে জিতবে সেটা জানাচ্ছি। আপনারা সবাই বাড়ি যান, শনিবার হরতাল হরতাল হরতাল। হ্যাঁ হাসান ভাই, এশিয়া কাপ জিতবে সেটা তুমি জানাবো মানে? ভারত ভারত জিতবে সেটাই তো আমি বলতে এসেছি। অনেক ফাইজলামি হয়েছে, এই বিষয়ে কোন ফাইজলামি করবো না, এশিয়া কাপ পাকিস্তান জিতবে। ভাই বিশ্বাস করো, এশিয়া কাপটা জিতে বিয়ে করতে চাই, মিনিমাম আমার দিকে তাকাও। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। হ্যাঁ কি অবস্থা, ফাইজলামি শুরুটা করলাম আমি, তোমরা এখন সিরিয়াস হয়ে গেলা, এ হতে পারে না। তোমাদেরকে চিনি মিনি করে খেলে ফাইনাল জিতে এশিয়া কাপ জিতে বিশ্বকাপে যাব। ফ্যান কি অবস্থা, তোমরা কে কাকে সাপোর্ট করতেছো? 2023 সালের চ্যাম্পিয়ন কে হবে সেটা কমেন্টে জানিয়ে দাও।